হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি মূলত আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তাদের মধ্যে অনেকের মোবাইলে দেখা যায় যে ভিডিও করলে সে ভিডিওটা কাঁপাকাঁপি করে। এর কারণ হচ্ছে অনেক মোবাইলে ভিডিও স্টেবিলাইজেশন যে অপশনটা থাকে সেই অপশনটা না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো এই অবস্থা থেকে কিন্তু আমরা অনেকে কিন্তু হতাশ হয়ে যাই, আমরা ভিডিও করলে আমাদের ভিডিও কাঁপে এবং অনেক আর যেসব মোবাইলে ভিডিও স্টেবিলাইজেশন অপশন রয়েছে সেই মোবাইলের ভিডিও কিন্তু কাঁপে না। তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে থেকে টেনশন সব শেষ। আপনাদের ভিডিও যতই কাঁপাকাঁপি করুক, আপনি আজকে এই মাধ্যম দিয়ে আপনাদের সেই ভিডিওটি কিন্তু আপনারা সেই কাঁপাকাঁপিটা কিন্তু বন্ধ করতে পারবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমার এটি কম্পিউটারের ডেস্কটপ, তো আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে একটি ভিডিও রেখেছি। তো এই ভিডিওটি আমি এখান থেকে যদি প্লে করি, তো এই ভিডিওটি আমি এখান থেকে প্লে করলাম, করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার অনেক কাঁপাকাঁপি করতেছে। তো এই যে কাঁপাকাঁপিটা যেটা করতেছে এই কাঁপাকাঁপিটা আমরা বন্ধ করে দেব। তো আমরা এই ভিডিওটি আমরা এখান থেকে কেটে দেই, কেটে দিলাম। তো প্রথমে বলে রাখি এই ভিডিও কাঁপাকাঁপি বন্ধ করার জন্য কিন্তু অনেকগুলো কিন্তু সফটওয়্যার রয়েছে, অনেকগুলো কিন্তু মাধ্যম রয়েছে। তো তার মধ্যে একটি মাধ্যম আপনাদের আমি যেটি দেখাবো সেটা হচ্ছে ভিডিওপ্যাড, যে ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ভিডিওর কাঁপাকাঁপি বন্ধ করে দেব। তো সর্বপ্রথম আমি আমার কম্পিউটারে যে ভিডিওপ্যাড সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমি এখান থেকে ওপেন করলাম। তো কারো ভিডিওপ্যাড সফটওয়্যার যদি না থেকে থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সের আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে যদি আপনারা আমাকে মেসেজ করে জানান তাহলে আপনাদের আমি অবশ্যই ইমেইলে সেই ভিডিওপ্যাডের সেই ডাউনলোড লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিব, অথবা আমাকে ইমেলেও নক করলে আমি আপনাকে সেটা দিয়ে দিব। তো আমাদের ভিডিও প্যাড কিন্তু ওপেন হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা ডেস্কটপে সেই ভিডিওটা এখানে ওপেন করব। তো আমি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটি ডেস্কটপ, আমার ডেস্কটপ থেকে আমি এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নেব। তো ভিডিওটি কিন্তু আমাদের ওপেন হয়েছে। তো এই ভিডিওটি আমি এখানে সিকোয়েন্সে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমরা যেটি করব, আমরা যে এখানে যে ভিডিও ফাইল এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে এই যে ভিডিও ফাইলটা আমাদের ওপেন করার পর এখানে যেটা শো করলো এই ভিডিওটার আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে স্টেবিলাইজ ভিডিও, এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের প্রথমে কয়েক সেকেন্ড লাগবে এখানে একটা আপনাদের অ্যাডসন ডাউনলোড হতে। আমার এটা অলরেডি ডাউনলোড করা রয়েছে যার জন্য দেখাচ্ছে না। তো অ্যাডসন ডাউনলোড হওয়ার পরে আপনাদের ভিডিওটা এভাবে স্টেবিলাইজিং হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এখানে আপনাদের ভিডিওর দৈর্ঘ্য যত বড় হবে তত এখানে আপনাদের একটু সময় লাগবে। তো অবশ্যই আপনাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী আপনারা অবশ্যই এটা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, করলে কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু স্টেবিলাইজেশন কিন্তু হয়ে যাবে। তো ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু আমাদের কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা ভিডিওটা আমাদের কনভার্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এখন যদি আপনারা এখানে যদি রিপ্লেস করেন তাহলে এই স্টেবিলাইজেশন যে ভিডিওটি সেটা কিন্তু আমাদের এই সিকোয়েন্সে কিন্তু অ্যাড হয়ে গেল, অথবা কনভার্ট করার ফাইলটি কিন্তু আমাদের আমাদের মাই কম্পিউটারে যদি আমরা যাই, আমাদের কম্পিউটারে আমরা
আমাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে আসার পরে আমাদের যে ভিডিও ফাইল রয়েছে মাই ভিডিওস, এখানে কিন্তু সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু এভিআই ফরম্যাটে কিন্তু চলে আসবে। তো আপনারা যদি চান সেই ফাইলটাকে আপনারা এভিআই রাখবেন না, অন্য কিছুতে কনভার্ট করবেন, তাহলে এখানে যে রিপ্লেস করলাম সেই রিপ্লেস আপনারা ক্লিক করার পরে এই ফাইলটাকে আপনারা আবার নতুন করে রেন্ডার দিবেন। তো এখন আমি যদি আপনাদের আগের ভিডিওটা এবং স্টেবিলাইজেশন করার পরে ভিডিওটা, দুইটা ভিডিও যদি আপনাদের আমি প্লে করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি এই দুইটা ভিডিও এখান থেকে আমি প্লে করলাম। দুইটা ভিডিওর মধ্যে আপনারা পার্থক্য দেখুন, আমাদের আগের ভিডিওতে কাঁপাকাঁপি কত ছিল এবং আমাদের আমরা স্টেবিলাইজেশন করার পরে আমাদের এই ভিডিওটার কাঁপাকাঁপি কতটা বন্ধ হয়ে গিয়েছে আপনারা নিজে দেখতে পারবেন। তবে এটা রাস্তাতে যাওয়ার একটা ভিডিও, যার জন্য ভিডিওটা সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তবে আপনারা এই পদ্ধতি দিয়ে আপনারা কাজ করবেন, এই পদ্ধতি দিয়ে আপনাদের ভিডিওর যে কাঁপাকাঁপির যে সমস্যা সেটা অনেকটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আমি এর জন্য আপনাদের 5 সেকেন্ডের একটা ভিডিও যদি আপনাদের আমি স্টেবিলাইজেশন করে দেখাই, তাহলে এই ভিডিওটার পার্থক্য আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওটা 5 সেকেন্ডের একটা ভিডিও, এটা আমি স্টেবিলাইজেশন করলাম। স্টেবিলাইজেশন করার পরে দুইটা ভিডিও যদি আমি একসঙ্গে প্লে করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই দুটো ভিডিওর মধ্যে পার্থক্য কী। তো পরবর্তীতে ভিডিও স্টেবিলাইজেশন করার যে আরও বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের এক এক করে আমি দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার এসেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।